আজকে এই পর্বে আমরা আলোচনা করব সাহরিক SCRM এ রড বি নাম্বার 1 অ্যাঙ্গেল চ্যানেল বি নাম্বার 1 SCRM সালাম স্টিল কনকাস্ট রোলিং মিলস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختارون عليكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن ابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل صدق الله مولانا العظيم SCRM نبدت মাহে রমজানের প্রতিদিনের অনুষ্ঠান শাহরুল রমাদান আমরা শুনছি আমরা যারা কাছে আছি দূরে আছি সকল শরীর মন্ডলীকে বলছি আজকে এই পর্বে আমরা আলোচনা করব সাহরিক ইসলামের প্রথম যুগে রমজানের রোজা সেহরি খাওয়া ইফতারের পরে সূর্য ডোবার পরে চোখ লাগার আগ পর্যন্ত খাইতে পারত চোখ লেগে গেলে ঘুম এসে গেলে এরপর থেকে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আর কোনো জিনিস পান করতে পারবে না আহার করতে পারবে না রোজা শুরু হয়ে যেত একদিন হঠাৎ এক সাহাবী দিন মজুরের কাজ করে সে তার উপার্জিত পয়সা নিয়ে ঘরে ফিরলে ক্লান্ত পরিশ্রান্ত তার স্ত্রীকে বলল যে ইফতারের জন্য কিছু ব্যবস্থা করো ঘরে কিছু নেই তার স্ত্রী ইফতারের ব্যবস্থা করতে চলে গেলে এদিকে ক্লান্ত পরিশ্রান্ত সাহাবি ঘুমিয়ে পড়ে তার স্ত্রী এসে বলে হালাক্তা তুমি তো ধ্বংস হয়ে গেছো তুমি ঘুমিয়ে গেছো তুমি তো আর খেতে পারবে না সে না খেয়ে আবার পরের দিনের রোজা শুরু করে দিলেন সাহাবি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে উপস্থিত হলে ক্ষুধা এবং তৃষ্ণার তাড়নায় বেহুশ হয়ে পড়ে যায় হুজুর ইসলামের হৃদয়ে খুব রেখাপাত করে তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দরবারে দোয়া করলেন তখনই আল্লাহ পাক এই বর্তমান আমরা যেভাবে রোজা রাখি এই রোজার বিধান নাজিল করলেন লাকুমুল খাইতুল আবিয়াদ কুলু ওয়াশরাবু লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ অর্থাৎ সাদা রেখা থেকে কালো রেখা পর্যন্ত তোমরা খাপ পানাহার করতে পারবে অর্থাৎ সূর্য ডোবার পর থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত পানাহার করতে পারবে তারপর এই এই সেহরি শেষ হয়ে যাবে সে সুবহ সাদিকের পরে আর খাওয়া যাবে না এই রোজা পদ্ধতি সেহরির পদ্ধতি শুরু হয়েছে এবং রাসূলুল্লাহ বলেছেন তাসাহার তোমরা সেহরি খাও সেহরিতে বরকত রয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিনকার ঘটনা হুজুর ইসলাম এবং মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কয়েকজন সাহাবীকে নিয়ে হুজুর সেহরি খাইতে ছিলেন এদিকে হযরত বিলাল এসে রাসূলুল্লাহকে বলতেছেন হুজুর আমি তো আজান দিতে রওনা দিয়ে দিয়েছি সুবহ সাদিক হয়ে যাচ্ছে খানা বন্ধ করে এই কথা বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য যাইতেছেন আবার তিনি ফিরে আসলেন যে হুজুর কি খানা বন্ধ করছেন না খানা খাচ্ছেন এসে দেখে হুজুর ইসলাম রীতিমতো খানাই খাচ্ছেন তখন হযরত বিলাল আল্লাহর শপথ করে বললেন আল্লাহ লাকাদ আসবাহতা ইয়া রাসূলুল্লাহ আপনি তো সকাল করে ফেলেছেন খানা বন্ধ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা থেকে বিরত হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিলাল তুমি যদি আল্লাহর শপথ করে রাসূলুল্লাহকে না বলতে তো আল্লাহ পাক সুবে সাদিককে পিছিয়ে পিছিয়ে দিতেন আর আল্লাহ রসুলকে সেহরি খাইতে সমবৃদ্ধি করে দিতেন তুমি যেহেতু শপথ করে ফেলেছ তোমার শপথের যে ভঙ্গ করার যে গুণা সেই গুণা যেন না হয় সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়া বন্ধ করে দিয়েছেন তাই আমরা সেহরিটাকে আমরা এইভাবে আমরা গ্রহণ করব যে সেহরিতে এত পেট পূর্ণ করে খাব না যে আমাদের এখানে আসর পর্যন্ত ঢেকুর আসতে থাকবে গন্ধওয়ালা ঢেকুর আসতে থাকবে
তাহলে আমাদের রোজার যে দৈহিক উপকার সেই উপকার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সেহরিটা যদি আমরা এই পরিমাণে আহারটা আমরা নেই গ্রহণ করি যে জোহরের পর থেকে ক্ষুধা লেগে যাবে, তৃষ্ণা শুরু হয়ে যাবে, জোহরের থেকে নিয়ে ইফতার পর্যন্ত যদি কোনো রোজাদার তৃষ্ণায় কাতর হয়, ক্ষুধার জ্বালা জ্বলতে থাকে, তো এই ক্ষুধা এবং তৃষ্ণায় সারা বছরে শরীরের মধ্যে যে পচা গান্দা জিনিস, ক্ষতিকর জিনিস জমছে, ওইগুলি পুড়ে বর্ষ হয়ে যায়। তাই আমরা রোজার যে শারীরিক উপকার সেই উপকার যদি আমরা পেতে চাই তাহলে সেহরিও আমরা পরিমিত গ্রহণ করতে হবে, এমনকি ইফতারটাও আমরা অল্প ইফতার গ্রহণ করতে হবে। তাহলে রোজা যে আমাদেরকে উপকার দিবে শারীরিক উপকার সেটা আমরা সুলনায় আমরা লাভ করতে পারব। তাই আমরা সেহরি এবং ইফতারের সময় আমরা এদিকে খেয়াল রাখি যেন আমাদের সেহরি ইফতার গ্রহণে স্বল্পতা থাকে, একবারে পেট পূর্ণ করে আমরা যেন সেহরি না খাই। সেহরিটা আমরা অল্প অল্প করে, ইফতারটা আমরা অল্প অল্প করব, তাহলে রোজার তত্ত্বটা, রোজার যে গুরুত্ব, রোজা যেই জন্যে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন উপকারিতা, সেটা আমরা পূর্ণাঙ্গ লাভ করতে পারব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইভাবে রোজা রাখার তৌফিক দান করেন যেভাবে আমাদের দেহ এবং আত্মা উভয়ের উপকার হয়। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম। বাড়ি বানামু, রড কিনতে যেতেছি। আপনি কোন রড দিয়ে বাড়ি করতেছেন? দূর চলেন তো, রড একটা দিলেই হয়। বাড়ি হলো সারা জীবনের মামলা, বাঁশ দিয়ে বানামু নিহি। ভাতিজা আমার মস্ত বড় ইঞ্জিনিয়ার, ফর ডিসিশন SCRM। ইঞ্জিনিয়ারের বাড়ি হইতেছে SCRM রড দিয়া। নিজের বাড়ি বলে কথা, পরিবারের নিরাপত্তার কথা ভেবে বেশ কিছু রড পরীক্ষা করে পেয়েছি, SCRM এই সেরা। আমগো গাজীপুরের ফ্যাক্টরি নির্মাণ, SCRM এর অ্যাঙ্গেল চ্যানেল দিয়া। SCRM এর রড বি নাম্বার ওয়ান, অ্যাঙ্গেল চ্যানেল বি নাম্বার ওয়ান। ভালো জিনিস তো সত্যি চাই, আমি চেমনে কালা, আমিও বাড়ি বানাবো SCRM রড দিয়ে। SCRM SCRM সালাম স্টিল কনকাস্ট রোলিং মিলস।